পাগলা মসজিদের দান বাক্সে এবার মিলল 16 বস্তা টাকা। কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্স খুলে এবার পাওয়া গেছে 16 বস্তা টাকা। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মুস্তফার তত্ত্বাবধানে আজ শনিবার সকাল 9টার দিকে দান বাক্সগুলো খোলা হয়। 3 মাস 20 দিন পর খোলা হলো দান বাক্সগুলো। প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে এখন চলছে টাকা গণনার কাজ। গণনায় মাদ্রাসার 112 জন ছাত্র, ব্যাংকের 50 জন স্টাফ, মসজিদ কমিটির 34 জন এবং আইন শৃঙ্খলা বাহিনীর 10 জন সদস্য অংশ নিয়েছেন। মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শওকত উদ্দিন ভুঁইয়া জানান, মসজিদের 8টি দান বক্স খুলে পাওয়া গেছে 16 বস্তা টাকা। এখন চলছে গণনা। গণনা শেষে জানা যাবে কি পরিমাণ টাকা, সোনা, রূপা এবং বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। এর আগে সর্বশেষ গত 12 মার্চ দান বক্সগুলো খোলা হয়েছিল। তখন 4 মাস 6 দিন পর এই দান বক্সগুলোতে জমা পড়েছিল 15 বস্তা টাকা। সেটা গণনা শেষে মোট টাকার পরিমাণ দাঁড়িয়েছিল 3,78,53,295 টাকা। এছাড়া জমা পড়েছিল বৈদেশিক মুদ্রা, সোনা এবং রূপা। টাকা ছাড়াও মসজিদে নিয়মিত হাঁস, মুরগি, গরু, ছাগল সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র দান করেন বিভিন্ন জেলা থেকে আসা অসংখ্য মানুষ। পাগলা মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা জানান, পাগলা মসজিদ এবং ইসলামী কমপ্লেক্সের খরচ চালিয়ে দানের বাকি টাকা ব্যাংকে জমা রাখা হয়। এ থেকে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা এবং ইতিমখানায় অনুদান দেওয়া হয়। অসহায় এবং জটিল রোগে আক্রান্তদের সহায়তাও করা হয়। তাছাড়া শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে নিয়োজিত স্বেচ্ছাসেবকদের এই দানের টাকা থেকে সহায়তা দেওয়া হয়েছে। মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান জানান, প্রতিদিন ওই দেশের বিভিন্ন প্রান্তে মানুষ এসে দান করেন এই মসজিদে। যারা দান করতে আসেন তারা বলে থাকেন, এখানে দান করার পরে নাকি তাদের আশা পূরণ হয়েছে, আর এই বিষয়টির কারণেই এখানে দান করে থাকেন তারা। কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় নোর সুন্দর তীরে অবস্থিত পাগলা মসজিদ। অন্যদিকে ফের বাড়ল দক্ষিণাঞ্চলের 15 রুটের বাস ভাড়া। পদ্মা সেতু এবং ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের টোল সহ বিভিন্ন সেতুর টোল এবং ফেরি ভাড়া সংযোজন করে দক্ষিণাঞ্চলের 15 রুটে 40 আসনের বাস ভাড়া পুনর্ নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA এমন সিদ্ধান্ত নিয়েছে বলে তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। এ বিষয়ে BRTA-র কর্মকর্তা বলেছেন, এর আগে যে ভাড়া নির্ধারণ করা হয়েছিল সেটি ছিল সড়ক এবং জনপদের নির্ধারিত দূরত্ব বিবেচনায়। এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে টুলস যুক্ত হওয়ায় সেটি বিবেচনায় নিয়ে বাস ভাড়া হালনাগাদ করা হয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।